2020 এবং 2021 আর্থিক বর্ষে আমি যে তহবিল পেয়েছিলাম, এমপি লাইটের যে ফান্ড পেয়েছিলাম, সেই ফান্ড থেকে প্রায় 23 লক্ষ টাকা ব্যয়ে এই পুরো মাঠের যে বাউন্ডারি, সেই বাউন্ডারি তৈরি করা হয়েছে এবং আজকে সেটার উদ্বোধন হলো। ভেটাগুড়ির মানুষের কাছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ভেটাগুড়ির এই একমাত্র যে খেলার মাঠ, এই মাঠের সংরক্ষণ করা, যে মাঠকে কেন্দ্র করে ভেটাগুড়িতে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে খেলাধুলো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়ে থাকে, যে কারণে এই মাঠটাকে সংস্কার করে সংরক্ষণ করা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। ভেটাগুড়ির সাধারণ মানুষের দীর্ঘদিনের ডিমান্ড ছিল, যে কারণেই সবার আবদার রাখতে পেরে আমিও নিজে আনন্দিত এবং যে কাজটিকে খুব সুন্দরভাবে সম্পাদিত করেছেন সবার পর্যবেক্ষণে, ভেটাগুড়ির জনসাধারণের পর্যবেক্ষণে সম্ভব হয়েছে। ভেটাগুড়ির প্রধান রয়েছেন রতন বর্মন এবং সেই সঙ্গে সঙ্গে এখানকার যে বিশেষ যারা বিশিষ্ট নাগরিক যারা রয়েছে, গোপালচন্দ্র থেকে শুরু করে মলয়বাবু, প্রত্যেকের একেবারে তদারকিতেই খুব সুন্দরভাবে কাজটা সম্পন্ন হয়েছে। Come on, come on, come on.